মাশরাফিকে ব্যবহার করে 70 লাখ যুবককে প্রতারিত করেছে। কার কাছে বলবো এগুলো? মাশরাফি নিজের একটা প্রতারকে রূপান্তরিত হয়েছে। মাশরাফির মধ্যে মিনিমাম কোনো অনুশোচনা আছে যে আমি কেন এই এই অন্যায়টা করলাম? উল্টো সে বলে যে আমি সিসি ক্যামেরা লাগানোর জন্য ওদের কাছে একটা বিজ্ঞাপন করে দিয়েছিলাম। আরে ভাই, একটা এমএলএম কোম্পানি 70 লাখ গ্রাহকের কাছ থেকে তোমাকে দেখায় প্রতারণা করছে, আর তুমি 10টা সিসি ক্যামেরা দেখায় তুমি হলো তাদেরকে মানে হলো তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছো। আমাদেরকে ভূগোল বোঝাও, তাই না? আমাদেরকে ভূগোল বোঝাও। আসলে মাশরাফি আমাদের কাছে যে অভিযোগটা আছে, এসপিসির কাছ থেকে 200 কোটি টাকা নিয়েছিল, 200 কোটি টাকাটা ফেরত দিয়েছে কিনা আমি জানি না। তবে মাশরাফি উচিত ছিল আমাদের যুবক ভাইদের কাছে করজোড়ে ক্ষমা চাওয়া, যে আমার ভুল হয়ে গেছে, জীবনে সবাই কোনো না কোনো ভুল করে, আমাকে ক্ষমা করবেন। এই জায়গাতে হলো সমস্যা যে বহু ক্ষমা না চাওয়া, তার মধ্যে কোনো না কোনো অনুশোচনা নাই। তার কাছে ইউরেঞ্জের যে প্রতারিত মহিলারা গেছে, তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন যে আপনারা জানের সৎগা হিসেবে দিয়ে দেন। কত বড় ভয়ঙ্কর কথা! এতগুলো মহিলা প্রতারিত হলো ইউরেঞ্জে মাশরাফিকে দেখে। মাশরাফি কি বলেনি আমার উপর ভরসা রাখেন, ইউরেঞ্জের উপর ভরসা রাখেন? আর ভাই, নর্মাল একটা বিজ্ঞাপনের মডেল আর মাশরাফি যখন বলে এটা কি এক জিনিস? নর্মাল বিজ্ঞাপনের মডেল আর হাফিজুর রহমান যখন বলে তখন কি এক জিনিস? আহসান হাবিব পিয়ারকে দেখে আপনারা ডিএক্সএনে যুক্ত হবেন না। ডিএক্সএন হলো প্রতারক কোম্পানি, এবং এরা আমাদের কাছে অভিযোগ এসেছে মেয়েদেরকে ব্যবহার করে আমাদের প্রবাসী ভাইদেরকে এই ডিএক্সএনে যুক্ত করছে। এরপরে প্রবাসীরা যখন এখানে যুক্ত হচ্ছে, তাদেরকে বলছে আপনারা ডিএক্সএনে যুক্ত হয়ে আয় করেন, ইনকাম করতে পারবেন। কীরকম ইনকাম করতে পারবেন? যে আপনারা শুধু ইনকাম করতে পারবেন না, আপনারা মরার পরে আপনার পরিবার ইনকাম পাবে, মানে মৃত্যুত্তর ইনকাম পাবেন। ডিএক্সএন এই রকম আয়ের লোভ দেখিয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে এই ডিএক্সএনে যুক্ত করছে। এবং আমাদের কাছে যে গুরুতর অভিযোগ প্রথমে বললাম, মেয়েদেরকে ব্যবহার করছে, যে মেয়েদেরকে দিয়ে ভিডিও কল দেওয়ায়, মেয়েদেরকে দিয়ে ফোনে কথা বলায় বলায় কনভিন্স করছে। আপনারা ডিএক্সএনে দেখবেন যে তাদের আপার লেভেলে মানে পুরুষরা যত দ্রুত প্রোগ্রেস পেয়েছে, মেয়েরা তার চেয়ে দ্রুত প্রোগ্রেস পেয়েছে আমাদের প্রবাসী ভাইদের কারণে। তো এইটা একটা অ্যালার্মিং বিষয়, আমাদের প্রবাসী ভাইদেরকে সচেতন থাকতে হবে। তারা যেটা বলে যে ডিএক্সএনে আপনারা পণ্য কিনে আয় করেন, তারা কীভাবে ইয়ে দেয় যে 360 টাকার একটা সাবান কিনলে আপনাকে তারা 100 টাকা ধরুন অনুমান করুন 100 টাকা লাভ দেয়। তাহলে আপনি যদি একটা সাবান কিনেন, তাহলে কোম্পানি আপনাকে 100 টাকা ফেরত দেবে, তার মানে কোম্পানি আপনাকে আয় দিল। ঠিক একইভাবে 570 টাকা যদি টুথপেস্ট কিনেন ওদের কাছ থেকে, তাহলে ওরা 200 টাকা আপনাকে ফেরত দেবে। ওরা এটা দেখায় যে ওরা আয় দিচ্ছে। এইভাবে ওরা বলে যে আপনি তো সাবান প্রতিদিনই ব্যবহার করেন, টুথপেস্ট প্রতিদিনই ব্যবহার করেন, ওইটাই আপনি ডিএক্সএনে ব্যবহার করে আয় করতে পারবেন। তাহলে একজন মানুষ যদি একটা সাবান 40 টাকা দিয়ে কেনে, তাহলে আর একটা টুথপেস্ট যদি 120 টাকা দিয়ে 150 টাকা দিয়ে কেনে, তাহলে 40 আর 150 মিলে কত হয়? 190 টাকা হয়। তাহলে ডিএক্সএন বলছে আপনারা ডিএক্সএন ব্যবহার করেন। ওরা বলে ওরা সাবান দিচ্ছে 360 টাকায় আর টুথপেস্ট দিচ্ছে হলো 570 টাকায় দিয়ে, এবার বলতেছে আপনাকে টাকা রিফান্ড করা হবে। এইভাবে দেখা যাচ্ছে যে ওরা একজন নাগরিককে মানে যেটা তার 200 টাকা দিয়ে যেই ব্যয়টা হতো, তারা তাদেরকে বুঝায় দিয়ে তারা সেখানে গসাই দিচ্ছে 2000 টাকার পণ্য, 1000 টাকার পণ্য গসাই দিচ্ছে, দিয়ে তাদেরকে সামান্য একটু লাভ দিয়ে বলছে আপনারা লাভ করেন। এইটা একটা পুরো দস্তুর মানে হলো প্রতারণা। একটা ঘরে যদি 10 জন লোক থাকে, সেই 10 জন লোক নর্মাল যদি লাক্স, তিব্বত, অ্যারোমেটিক বা আপনার হলো স্কোয়ারের কোনো সাবান ব্যবহার করে, তাহলে 50 টাকা হিসেবে 10 জন মানুষের 500 টাকা ব্যয় হয়। এইভাবে যদি টুথপেস্ট হিসেবে ব্যবহার করে 150 টাকা করে, তাহলে 10 জন মানুষের 1500 টাকা ব্যয় হয়। তাহলে 10 জন মানুষ 1500 টাকায় টুথপেস্ট ব্যবহার করতে পারতেছে, আর হলো 10 জন মানুষ 500 টাকা সাবান ব্যবহার করতে পারছে। ডিএক্সএন বলতেছে না, আপনারা সবাই এমএলএম কোম্পানিতে ঢোকেন, 2 কেয়ার ডিএক্সএনের সাবান কিনেন। তারপরে 10 জন যদি 360 টাকা করে সাবান কিনে, তাহলে কত টাকা লাগতেছে? 3600 টাকা লাগতেছে। 10 জন যদি 570 টাকা করে যদি টুথপেস্ট কিনে, কত টাকা লাগতেছে? 5700। তাহলে 10 জনের জন্য আপনার হলো 500 টাকার সাবান আর হলো 1500 টাকার টুথপেস্ট। সেখানে ওরা কী করতেছে যে ওরা 5700 টাকা টুথপেস্ট গসাই দিচ্ছে, এরপরে বলতেছে যে তারা 3600 টাকার সাবান গসাই দিচ্ছে। তাহলে দেখেন, 500 আর হলো 1500, 2000 টাকার যেই পণ্য ব্যবহার করতে পারতো মানুষ, সেইখানে তাদেরকে 8000 টাকার পণ্য গসাই দিয়ে বলতেছে আমরা আপনাদেরকে লাভ দিচ্ছি। এইটা মোটামুটি ডিএক্সএনের একটা ব্যবসা, যে তারা মূলত তারা বলে যে ডিএক্সএনের পণ্য অনেক ভালো। অনেক ভালো বলতে কত ভালো, মানে আপনার মুখের কথাই ভালো,
আবার কিছু কিছু বলতেছে যে আমার অ্যালার্জি ছিল ডিএক্সএন এর সাবান ব্যবহার করে অ্যালার্জি ভালো হয়েছে আপনিও ডিএক্সএন এর সাবান ব্যবহার করেন আরেকজন বলতেছে আমার দাঁত প্রচুর ব্যথা করতেছিল আমি ডিএক্সএন এর দাঁত সাবান ব্যবহার পেস্ট ব্যবহার করে দাঁত আমার ভালো হয়ে গেছে মানে দাঁতের রোগী ডিএক্সএন ব্যবহার করে হয়ে গেছে দাঁতের ডাক্তার আর অ্যালার্জির রোগী ডিএক্সএন ব্যবহার করে হয়ে গেছে অ্যালার্জির ডাক্তার হয়ে যায় এখন প্রবাসীদেরকে বলতেছে বলে বেড়াচ্ছে যে তোমরা অ্যালার্জির জন্য ডিএক্সএন সাবান কেন তোমরা দাঁত ভালো হওয়ার জন্য ডিএক্সএন টুথপেস্ট কেন বইলা তারা মানে শুধু তো আর ভালো বইলে তো এটা তো মানুষ কিনাতে পারবে না তারা যেটা করতেছে যে বলতেছে আপনি লাভ করতে পারবেন কেমন লাভ করতে পারবেন আরে আপনি যদি চাকরির পাশাপাশি ডিএক্সএন করেন তাহলে দেখেন আপনি মাসে যদি আপনার হলো 10টা সাবান কিনেন তাহলে 10টা সাবান কিনেন তাহলে আপনার হলো কোম্পানি আপনাকে লাভ দিচ্ছে আপনার হলো ধরেন 10টা সাবানে 1000 টাকা লাভ দিচ্ছে ঠিক আছে কিন্তু 10টা সাবানে তার কাছে যে কোম্পানি যে 3600 টাকা দিয়ে মেরে দিল এইটা বিষয় না ওরা বলতেছে লাভ করেন এইভাবে প্রবাসীদেরকে বোকা বানায় বানায় ব্যাপকভাবে নিচ্ছে বাংলাদেশেও আনাচে কানাচে ডিএক্সএন ছড়াই পড়ছে আমি ডিএক্সএন নিয়ে কন্টেন্ট করার পরে তারা আমাকে দফায় দফায় হুমকি দিচ্ছে এবং নাকাস্তা পাশে বাপ মা তুলে গালি দিচ্ছে আমার কথা ডিএক্সএন যদি একটা ভালো কোম্পানি হয় আমি যদি সমালোচনা করি তারা এটাকে ভুল প্রমাণিত করে কাউন্টার দিয়ে আবার সমালোচনা করবে যে আমি ভুল বলেছি কী কী মিথ্যা বলেছি কিন্তু তারা মানে ব্যাপকভাবে গালাগালি করছে আসলে অশিক্ষিত এবং মূর্খ লোকের সমষ্টি যখন একত্রিত হয় যখন তারা যুক্তিতে পারে না তখন তারা গালাগালি করে গালাগালি করে এখানে মানে ভয়ঙ্কর একটা অবস্থা যে আপনারা কিছু অশিক্ষিত লোক তারা ডিএক্সএন করে কোট এবং টাই পড়ছে যেদিন থেকে এরা কোট টাই পড়া শুরু করছে আমার কোট টাই পড়া অ্যালার্জি লাগছে যে সেলাই এও কোট পরে আমিও কোট পরি টাই পরি এটা তো স্ট্যান্ডার্ড আছে ভাই একটা রিক্সা চালকে একটা ড্রেস কোড আছে একটা শ্রমিক একটা ড্রেস কোড আছে কৃষকের একটা ড্রেস কোড আছে যার যে ড্রেসে আপনার কী হয়েছে ডিএক্সএন করে কোনো দিন স্কুলের বারান্দা জানি ওরে ডিসেন হলো কোট এবং টাই মানে হলো শিয়ালের গলায় আপনি আপনি হলো শিয়ালের মাথায় মুকুট পরাই দিচ্ছেন এরকম একটা অবস্থা তো এটা তো আসলে হওয়ার কথা না এখন একদম কোট টাই পরলে তার থিওরি তো ঠিক হতে পারে না এখন এই বিদেশি কোম্পানিটা বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশে ঢুকে এখানে বাংলাদেশের ফরেন কারেন্সি এগুলো নিয়ে যাচ্ছে উচ্চ হারে নিয়ে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের অর্থ পাচার হচ্ছে এই বিষয়টা সরকারকে খেয়াল করতে হবে আমাদের কাছে অভিযোগ আছে যে তারা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ইন্ডিয়ার মাধ্যমে পণ্য আমদানি করছে এবং লাগেজে করে পণ্য নিয়ে আসছে এটা তো ভয়ঙ্কর একটা অভিযোগ আমার কাছে দলিল রয়েছে অডিও রেকর্ডিং আছে প্রমাণ আছে তো এগুলো নিয়ে সরকারের মাথা ব্যথা হওয়া উচিত মাথা ব্যথা হচ্ছে না কেন আমি জানি না ঠিক আছে দুদকের মাথা ব্যথা হওয়া উচিত আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং তারা গত কিছুদিন আগে আমার কাছে যে অভিযোগটা এসেছে যে 2.5 কোটি টাকা তাদের উপর জরিমানা হয়েছে কর ফাঁকি দেওয়ার জন্য কেন কর ফাঁকি কী কী করেছে তারা তারা হলো ক্যাপসুল আমদানি করার নামে পাউডার আমদানি করেছে ঠিক আছে এবং ডিএক্সএন পণ্য আমদানি করার নামে মানে আমদানি করার জন্য তারা জুস পণ্য দেখিয়েছে বেসিক্যালি আপনার হলো পাউডারের চেয়ে ক্যাপসুলে ভ্যাট বেশি কিছু কিছু পণ্যে 20% ভ্যাট কিছু কিছু পণ্যে 50% ভ্যাট তো তারা এই বাংলাদেশের রেভিনিউ খাতকে ফাঁকি দিয়ে পণ্য আমদানি করা কিছুদিন আগে ধরা পড়েছে এই বিষয়ে সত্যতা হলো আমার কাছে প্রমাণ রয়েছে আমার কাছে যদি সরকার প্রশাসন চায় তারা আমাকে আমাকে কাজে লাগিয়ে আমাকে নিয়ে গিয়ে তারা এই বিষয়ে তদন্ত করতে পারে আমি তাদেরকে সহযোগিতা করব এখন বিষয় হলো যে আমাদের প্রবাসী ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে বেসিক্যালি ডিএক্সএনের বিরুদ্ধে আমি বলার ফলে যে সবাই আমার বিরুদ্ধে লেগেছে বিষয়টা এরকম না আমার কাছে অসংখ্য ডিএক্সএনের সাধারণ সদস্য যাদেরকে ভুল বুঝায় ডিএক্সএনে নেওয়া হয়েছে যে আপনি প্রচুর আয় করবেন আপনি প্রবাসীরা প্রথমে বুঝে যে আয় করবে যাবে কিন্তু যখন ঢোকে ঢোকার পরে যখন দেখে প্রথম মাসে 5000 খরচ হলো পরের মাসে 7000 খরচ হলো এই চিটিংবাজগুলো বলে ডিএক্সএনে ইনভেস্ট করতে হয় না ডিএক্সএনে যদি ইনভেস্ট করতে না হয় তাহলে এই যে তোমার সাবান বেচতেছো সাবান বেচার জন্য সাবান কেনার জন্য যে 360 টাকা দিচ্ছে তারপর পেস্ট কেনার জন্য যে 570 টাকা দিচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করার পরে কেবলমাত্র তোমাদের কার্ড অ্যাক্টিভ হয় ওরা বলে যে আপনি ইনভেস্টমেন্ট ছাড়া ডিএক্সএনের সদস্য হতে পারবেন আগে ছিল ডেস্টিনি বিভিন্ন এলএম কোম্পানিগুলো যে আপনার টাকা লাগবে সদস্য হতে এখন বলতেছে আপনার টাকা লাগবে না আপনি টাকা ছাড়াই আনলিমিটেড দালালি করতে পারবেন সবাই সদস্য হয়ে ডিএক্সএনের পণ্য কিনতে পারবেন এই হলতেছে এই ডিএক্সএন সহ সকল এমএলএম কোম্পানি অনেকে বলবে আমি অন্য একটা এমএলএম কোম্পানি দালালি করতেছি যা যা আছে ইনসাফ 7 এসান গ্রুপ টিএনস ডেস্টিনি তারপরে ডোলেন্সার আরও যা যত যত আছে যত ইনফিনিটি আরও কী কী যেন আছে সেলফ নামে মানে কিছু এত নাম মনেও রাখা সম্ভব না অসংখ্য সরকারের চোখের সামনে দিয়ে তারা এগুলো এই প্রতারণাগুলো করছে অসংখ্য এই যে এই পল্টনে অনেকগুলো চিপাই চাপাই কোম্পানি হয়ে গেছে এই এমএলএম কোম্পানির যারা প্রতারক তারা প্রাথমিকভাবে যে একটা কোম্পানি যখন বসে যায় বন্ধ হয়ে যায় এরা তখন নতুন আরেকটা কোম্পানি খোলে এবং এরা এদের মধ্যে যে কনসেপ্টটা কাজ করে একটু বুদ্ধিমান না হলে সমাজে টিকে থাকা যায় না ঠিক আছে এই এই যে একটা পচা থিওরি যে একটু বুদ্ধিমান না হলে টিকে থাকা যায় না আর টিকে থাকা মানে যেটা বোঝে মানুষের পকেট কাটা
মানুষের পকেট কাটা যে একটু বুদ্ধিমান বুদ্ধি করে কাজ না করলে করা যায় না এই যে এমএলএম কোম্পানিগুলো এগুলো আসছে এক এক সময় এক একটা থিওরি নিয়ে আসছে এবং এদের কৌশলই এটা যে পুরনো থিওরিতে মানুষ তো আর প্রতারিত হবে না তো ডেস্টিনি যে থিওরিতে কাজ করেছে ইউনিপে কি টু ইউনিপে টু কি সেম একই থিওরিতে কাজ করেছে ইউনিপে টু যে থিওরিতে কাজ করেছে ডোলেন্সার কি একই থিওরিতে কাজ করেছে অথবা ইনসাফ সেভেন কি একই থিওরিতে কাজ করেছে এসআর গ্রুপ আবার সে হুজুরদেরকে ব্যবহার করেছে এই যে আমাদের হাফিজুর রহমানকে ব্যবহার করেছে এসপিসি রিং আইডি ইউআরএইচ সে মাশরাফিকে ব্যবহার করেছে ঠিক আছে আহসান হাবিব পিয়ারের কথা মিষ্টি মিষ্টি কথায় আপনারা ভুলবেন না ঠিক আছে সে কি হবে বাংলাদেশ থেকে পালালো এটাই প্রশ্ন তার মামলার এখনো নিষ্পত্তি হয়নি তাকে বাংলাদেশের বর্ডারের বাইরে কে পাঠালো কার সহযোগিতায় সে দুবাইয়ে গেল আমার প্রশ্ন এখন সে ডিএক্সএন করতেছে ডিএক্সএন করতেছে ডিএক্সএন এই ডিএক্সএন কোম্পানি সহ সকল এমএলএম কোম্পানির বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকার এগুলো কেন করতেছে না আমাদের প্রশ্ন যে সরকার কেন এগুলো বিষয়ে আগ্রহ নাই কেন আগ্রহ নেই তাদের এই অনাগ্রহের কারণ অনাগ্রহের ফলে আমাদের তাদের মনে সন্দেহ সৃষ্টি করে যে তারাও কে সঙ্গে জড়িত